উদ্যোক্তা হওয়ার জন্য অনেকেই স্বপ্ন দেখেন অনেকে চান যে আমি উদ্যোক্তা হব জীবনে অনেক কিছু করব মানুষের জন্য কাজ করবো কর্মসংস্থান করব। কিন্তু সবচেয়েতে বড় যে বাধা হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে মানুষ কি বলবে আমি যদি ফেল করি এবং এই সব ধারণা থেকে যে মানুষ কি বলবে আমি যদি করতে না পারি মানুষ হাসাহাসি করবে মানুষ বলবে সে পারে নাই এই ধারণাগুলো থেকে কিন্তু আমাদের অনেক স্বপ্ন মরে যায় আমরা হয়তো স্বপ্ন দেখি আমরা শুরুই করতে পারি না কারণ আমার ভিতরে যে দুইটা মানুষ বাস করে দুইটা মানুষকে একটা হচ্ছে আমি নিজে আর একটা আর একটা হচ্ছে আমি যেটা চিন্তা করে রেখেছি মানুষ কি বলছে আমি কিন্তু জানি না এখনও আমি ধরে নিয়েছি যে মানুষ এটা বলবে সেটা হচ্ছে আর একটা আমি এই আমিটা খুব ভয়ঙ্কর এই আমিটাকে একটু দূর করতে হবে আমাদের মানুষ কি বলবে এটা ভুলে যেতে হবে মানুষের তো বলার কিন্তু শেষ নাই আপনি মানুষের বলা চাওয়া চিন্তাভাবনা বদলে দিতে পারবেন যখন আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনি যখন এটা চিন্তা করে আপনি শুরুই করবেন না তাহলে তো আমার টেস্ট করাই হলো না যে আপনি কতটা পারেন আপনার ভেতরে কি পটেন্সিয়ালিটি আছে সেটাই যাচ করা হলো না সেই জন্য আমি যেটা বলবো আমাদের তরুণদের সেটা হচ্ছে যে মানুষ কি বলবে সেটা ভুলে যান একটা জিনিস মনে রাখবেন রাস্তায় কি হয় আমরা যখন খুবই একটা নোংরা দুর্গন্ধময় একটা ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাই আমরা কি দেখি কি করি নাকে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে চলে যাই সো মানুষ কী বলবে ওইটাকে আমাদের ওইভাবে চিন্তা করতে হবে আমরা এখন শুনবো নাকে হাত দিয়ে চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে চলে যাব। নিজেরটা করব। নিজের মন দিল মনকে বলতে হবে আমার মন কি বলে মনকে শুনতে হবে নিজের মনকে শুনতে হবে এবং যেটা আমি সবসময় বলি যে ভালোবাসার কাজটা খুঁজে বের করতে হবে যেটাকে ভালোবেসে করতে হবে কারণ ভালোবাসা ছাড়া আপনি কোনো কিছুই জীবনে সম্ভব না আসলে আমরা যদি বলি প্রেম সফলতা কাজ ক্যারিয়ার সবকিছুর মধ্যেই কিন্তু ভালোবাসা দরকার ভালোবাসাটা যদি থাকে তখন আপনারা দেখবেন যে কাজের প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয় আপনি কাজ করতেই থাকবেন আপনি চিন্তা করবেন না কার জন্য করছেন কেন করছেন কি জন্য করছেন আর বাকি যে সব কিছুগুলো অটোমেটিক আসবে আপনি কাজ করবেন আসতেই থাকবেন সো আবারও বলছি সফল হওয়া বা ক্যারিয়ারে অনেক ভালো করা তার মানে হচ্ছে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি এটা দা এগুলো অটোমেটিক আসবে এটা হচ্ছে নিয়ে মনের তৃপ্তি সৃষ্টি করা আমি কিছু একটা করলাম আপনি উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরি করলেন বা আপনি বড় চাকরিজীবী হয়ে কোনো মানুষের কাজে আসলেন সেটাই সবচেয়ে বড় তবে আমি বলবো যে উদ্যোক্তা হলে সুবিধাটা অনেক বেশি কারণ আপনি অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে পারেন নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি সো কে কী বলল আর আরেকজন কি বলল আপনার মাথার মধ্যে আদৌ কি কিনা এই মানুষটাকে নিজের মন থেকে সরিয়ে ফেলেন একটা মানুষ হন মনের মধ্যে দুইটা মানুষ রাখার দরকার নেই মনের মধ্যে একটা মানুষ থাকবে সেটা হচ্ছে আমি এবং আমি কি চাই এবং আমার কোনটা ভালো লাগে ওকে তাহলে আপনাকে আপনিও আটকাতে পারবেন না ধন্যবাদ